আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আজকের পাঠে তোমাদের স্বাগতম। আজকে আমরা অনুচ্ছেদ পড়ব। আজকের অনুচ্ছেদের বিষয় জাতীয় পতাকা। আমরা আমাদের জাতীয় পতাকা সম্পর্কে জানব, এই পতাকা কে ডিজাইন করেছেন তা জানব। চলো পাঠের ভিতরে যাই। প্রত্যেক স্বাধীন দেশের একটি নিজস্ব পতাকা রয়েছে। এই পৃথিবীতে অনেক দেশ আছে, প্রত্যেকটা দেশকে আমরা তাদের পতাকা দিয়ে, জাতীয় পতাকা দিয়ে চিনতে পারি। আমরা যদি কোনো দেশের পতাকা দেখি তাহলে আমরা বুঝতে পারি সেটা ওই দেশ। এখানে বিভিন্ন দেশের পতাকা আছে, আমরা সেই পতাকা থেকে বুঝতে পারি কোন দেশের কী নাম। তাই আমাদেরও একটি পতাকা আছে। আমাদের পতাকার রং লাল আর সবুজ। এই পতাকা দুটি রং লাল এবং সবুজ। আমাদের পতাকা খুব সুন্দর। পতাকার সবুজ রং বাংলাদেশের শ্যামল প্রকৃতি, আর লাল বৃত্তটি শহীদদের রক্তে রঞ্জিত উদিত সূর্যের প্রতীক। এই দুইটা রঙের বিশেষত্ব এখানে বলা হয়েছে। সবুজ রং দিয়ে বাংলাদেশের শ্যামল প্রকৃতি এবং লাল বৃত্তটি দিয়ে শহীদদের রক্তে রঞ্জিত উদিত সূর্যের প্রতীক, এটা বোঝানো হয়েছে। আমাদের পতাকাটির ডিজাইন করেন শিল্পী কামরুল হাসান। এটা কামরুল হাসানের অনেক অনেক আগের ছবি। এটা ওনার বর্তমান বৃদ্ধকালের ছবি, উনি মারা গেছেন অনেক আগে। অনেক রক্তের বিনিময়ে আমরা এই পতাকা পেয়েছি। আমরা আগেও বলেছি যে এই পতাকা আমরা কীভাবে পেলাম, মানে সবুজ এবং লাল বৃত্তের মানেটা কী। যুদ্ধের মাধ্যমে আমরা আমাদের দেশকে স্বাধীন করেছি পাকিস্তানি সেনাবাহিনীদের বিরুদ্ধে। এতে অনেক রক্ত ঝরেছিল বাঙালিদের। তারপর আমরা একটা খুব সুন্দর দেশ পেলাম, সাথে একটা পতাকাও পেলাম। বিভিন্ন জাতীয় দিবসে এ পতাকা বিশেষভাবে উত্তোলন করা হয়। সাধারণত এটা পুরাপুরি যে লাঠিটা থাকে সেটার মাথায় তোলা হয় পতাকাটা, কিন্তু জাতীয় শোক দিবসে এ পতাকা অর্ধনমিত থাকে। অর্ধনমিত থাকে, কেমন থাকে একটু দেখি। এই দেখো ছবিতে দেখা যাচ্ছে, ঠিক মাঝামাঝিতে কিছু কিছুটা নামিয়ে পতাকাটা তোলা হয়েছে। শোক দিবসের সময় এরকম তোলা হয়। আমাদের পতাকা আমাদের জাতীয় পরিচয় বহন করে। আমাদের উচিত এই জাতীয় পতাকার প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা।
ছোট্ট বন্ধুরা, আমরা পাঠটা পড়লাম, কিছু ছবিও দেখলাম। চলো অনুচ্ছেদটা আবার পড়ে নেই এবং তোমরা ভিডিও থামিয়ে এই অনুচ্ছেদটা খাতায় লিখতে পারো। চলো একটু পড়ি। জাতীয় পতাকা, এখানে তোমরা থামাতে পারো এবং লিখতে পারো। চলো পাঠটা পড়ি একবার। প্রত্যেক স্বাধীন দেশের একটি নিজস্ব পতাকা রয়েছে, তাই আমাদেরও একটি পতাকা আছে। আমাদের পতাকার রং লাল আর সবুজ। পতাকার সবুজ রং বাংলাদেশের শ্যামল প্রকৃতি আর লাল বৃত্তটি শহীদদের রক্তে রঞ্জিত উদিত সূর্যের প্রতীক। আমাদের পতাকাটি ডিজাইন করেন শিল্পী কামরুল হাসান। অনেক রক্তের বিনিময়ে আমরা এই পতাকা পেয়েছি। বিভিন্ন জাতীয় দিবসে এই পতাকা বিশেষভাবে উত্তোলন করা হয়। জাতীয় শোক দিবসে এই পতাকা অর্ধনমিত থাকে। আমাদের পতাকা আমাদের জাতীয় পরিচয় বহন করে। আমাদের উচিত এই জাতীয় পতাকার প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা। ছোট্ট বন্ধুরা, তোমরা ঠিকমতো পড়ো, লিখো, বারবার লিখো, পড়ো, মনে থাকবে। এবং তোমরা চাইলে তোমার নিজেদের মতো করে তোমরা এই অনুচ্ছেদটা লিখতে পারো। তাহলে আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।